হলো চির সাথী পথ চলা তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা তুমি আমার মনের মানুষ মনের ভিতর অভিনয় স্টাইল পর্দায় সব প্রতিভা উপস্থিতি আর নায়কোচিত ইমেজের কারণে আজও লাখো চলচ্চিত্র প্রেমীর স্বপ্নের নায়ক সালমান শাহ। ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা 1993-96 চার বছরে মাত্র 27টি ছবি, তবু সালমান শাহ মানে দর্শকের ভালোবাসা আর চলচ্চিত্রের জন্য আশীর্বাদ। সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে ইমন নামের সেই ছেলেটি হয়ে যান সালমান। শুরুতেই বিশাল সাফল্য দিয়ে সালমান প্রাণ সঞ্চার করেছিলেন মৃত প্রায় বাংলাদেশি চলচ্চিত্রে। কি দিয়ে দেবো রে আপা, বুচিরে কলিজাটা বের করে দি। বৃষ্টি রে বৃষ্টি আর না জোরে, তার প্রায় প্রতিটি ছবি ছিল ব্যবসা সফল। প্রযোজক পরিচালকদের সেই নির্ভরতার ক্ষেত্র কেন অকালে ধসে গেল তার কারণ আজও অস্পষ্ট। এই তুমি আছো হৃদয়ে, আছো জীবনের ভাবনা। সালমানের জনপ্রিয়তা যখন দেশের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছিল তখনই তাকে পরপারে পাড়ি দিতে হয়। বাংলাদেশের সিনেমার উন্নতি হলে কাদের ক্ষতি? বাংলাদেশের চলচ্চিত্রের মন্দাকালে ও তারকা সংকটের সুযোগে কাদেরই বা দখলদারির সুযোগ বাড়ে? এই প্রশ্নগুলোর উত্তরের মাঝেই হয়তো নিহিত আছে সালমান শাহ হত্যা বা আত্মহত্যার রহস্য, যার মীমাংসা একদিন আদালতেই হবে বলে বিশ্বাস সালমানের পরিবার ও ভক্তবৃন্দের। প্রস্থানের 22 বছর পরও টেলিভিশনের পর্দায় তার অভিনীত ছবি দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। আজও নতুন ছেলেরা সিনেমায় আসার স্বপ্ন দেখে সালমান শাহর জন্য। এখানেই সালমান অনন্য, অপ্রতিদ্বন্দ্বী ও চিরস্মরণীয়।